ওটা তো রাইট নেই এই সম্মানের পরেও কি পরিষেবা বন্ধ করার তার এক্ষুনি কমপ্লেন দেবে দুয়ারে সরকারে এক্ষুনি কমপ্লেন দেবে সমস্ত মেম্বাররা সই করবে দুয়ারে সরকার ক্যাম্প চলাকালীন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিজেপির লোকজন এসে ভঙ্গ করে দেওয়ার বন্ধ করে দেওয়ার তাল করেছে প্রধান উপমোদনের বসার ঘর নিয়ে সেপারেট ঘর হয়ে যাবে একই ঘরে তৃণমূলের পুরুষ উপপ্রধান এবং বিজেপির মহিলা প্রধানের বসা নিয়ে পঞ্চায়েত সমিতির বিজেপি সভাপতির আপত্তি আর তারপরই বেঁধে গেল ধুন্ধুমার কাণ্ড ঘটনাটা নদিয়ার শান্তিপুরে কি ঘটেছিল শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতে দুয়ারে সরকার প্রকল্প দেখতে এসে পঞ্চায়েত সমিতির সভাপতির নৃপেন মণ্ডল ও তার ছেলে রাজ মণ্ডল তৃণমূল পঞ্চায়েত সদস্যদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজেপির টিকিটে জয়লাভ করেছেন অন্যদিকে বাবলা পঞ্চায়েত প্রধান এসটি মহিলা সংরক্ষিত হবার কারণে তৃণমূলের ভোট হলেও বিজেপির প্রধান মনোনীত হয়েছেন সুস্মিতা মুন্ডা তিনি বলেন দুয়ারে সরকার চলাকালীন পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল এসে বিভিন্ন কাউন্টারে নজরদারি চালান এরপর আমার ঘরে আসলে তৃণমূলের উপপ্রধান চন্দন ঘোষ নিজেই জায়গা ছেড়ে দেন কিন্তু একই ঘরে তৃণমূল এবং বিজেপির প্রধান উপাদান প্রধান কেন বসবেন এই নিয়ে প্রশ্ন করেন সরকারি আধিকারিককে আর এতেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের মধ্যে শুরু হয়ে যায় বচসা আমরা একবার শোনাবো যে কি বলছেন সুস্মিতা মুন্ডা শুনুন তার বক্তব্য জনগণের জন্য মানে উপপ্রধানের নাম কি চন্দন ঘোষ উনি তৃণমূলের হ্যাঁ উনি তৃণমূলের আর আপনি আমি বিজেপি প্রধান আচ্ছা আর আপনাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি উনি বিজেপি কি নাম ওনার ওনার নৃপেন মণ্ডল আচ্ছা তারপরে উনি বসলেন তখন উনি বললেন তুমি এখানেই বসো বলছে হ্যাঁ তখন বলছে যে কেন তোমার আলাদা ঘর নেই বলছেন না আমাকে ঘর করে দেয়নি তখন উনি বলেছেন কেন তোমারও তো একটা ঘর পাওয়ার অধিকার আছে যেহেতু প্রধানের একটা ঘর করে দিয়েছে তাহলে উপপ্রধানের তো একটা ঘর পাওয়ার অধিকার আছে তখন বললেন যে কেন প্রধানের কি অসুবিধা হচ্ছে তা উনি বলছেন না তো প্রধান আমাকে বলেনি আমি যেটা দেখলাম ছেলে উনি একটা ছেলে আমি আপনি একটা মেয়ে উনি বলছেন যে আমি এখানে থাকি না বলছে সেই জন্যই তো আমি আপনাকে কথাটা বললাম নিশ্চয়ই উনি মেয়ে আপনি দুটো বিটা ছেলে নিয়ে এখানে গল্প করতেই পারেন সেই জন্যই আপনি বাইরে বেশিরভাগ থাকেন সেই হিসাবে আপনার একটা ঘর থাকলে খুবই ভালো হতো তা উনি বলছেন প্রধান কি এটা আপনাকে কি শিখিয়ে পড়িয়ে এখানে ফোন করে রেখেছে কে বলছে উপপ্রধান বলেছে আমি বলছি এটা আমি কখনোই বলিনি চন্দনদা উনি এসছেন দেখতে উনি এসে যেটা দেখেছেন উনার যেটা ভালো হয়েছে আপনাকে একটা ভালো সুবিধা দেওয়ার চেষ্টা করেছে সেটা যদি আপনি বলেন যে আমি শিখিনি সেটা ভুল ধারণা আপনার এরকম করতে করতে বলছে আপনি যেটা বললেন আমার মনে খুব আঘাত লাগলো বলছে কি করে আঘাত দিলাম বলছে এই যে বললে তখন বলছে না আমি তোমাকে একটা সুযোগ পাওয়ার মানে সুবিধা পাওয়ার একটা ব্যবস্থা বললাম তো তখন একটা দুটো মেম্বার এসছে মেম্বার এখানে তো মেম্বাররা কাজ করে না মেম্বারদের স্বামীরা কাজ করে বুঝলে মেম্বাররা সব বাড়িতেই থাকে আর এখানে যত মেম্বারের স্বামী আছে তারা এসে কাজ করে তা একজন মেম্বারের স্বামী এসে বলছে এবার এরকম করতে করতে একটা তর্কাতর্কি হয়ে গেছে এখন ওখানে অনেক লোকজন চলে এসছে তো ওই মেম্বারের স্বামী বলছে হ্যাঁ আপনাকে সাহস কি দিয়েছে এখানে বসার কিন্তু এই উপপ্রধানের সিটে চন্দন বসে বসতে বলেছে তাহলে ওনাকে এখানে বসে অপমান করা আর উনি তো পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি সেখানে আমার সিটটা ঠিক আছে আমি প্রধান সেখানে উপপ্রধান বসতে দিয়েছে বলেই বসেছে নাহলে তো আমি ওনাকে প্লাস্টিক চেয়ারেই বসতে দিতাম ঠিক তো তাহলে এখানে এক কথা দু কথা বলতে বলতে মানে ধাক্কা দিয়ে ওনাকে বের করে দিয়েছে বাইরে আর আমি নাকি বলেছি আমি আমি তো বলবোই আমি যেটা বলিনি আমি তো ওনাকে মারধর করা হয়েছে কি ওনাকে ধাক্কা ধাক্কি অনেক লোক হয়ে গেছে আমি ভেতরে ছিলাম ওনাকে ধাক্কা ধাক্কি দিয়ে বের করে দিয়েছে উপপ্রধানের সিটে চন্দন ঘোষই বসতে বলেছেন উপপ্রধান বসতে দিয়েছেন বলেই বসেছেন ওনাকে ধাক্কা ধাক্কি দিয়ে বের করে দেওয়া হয়েছে এবং শেষ পরিণতি হয় হাতাহাতিতে ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিপুর থানার পুলিশ এসে পৌঁছয় পঞ্চায়েত সমিতি সভাপতি নৃপেন মণ্ডল অভিযোগ জানান তাকে এবং তার ছেলেকে মারধর করা হয়েছে আসুন শোনাই নৃপেন মণ্ডলের বক্তব্য পঞ্চায়েত সমিতির সভাপতি আমাকে ঘর থেকে এই যে টেবিল থেকে বের করে চেয়ার থেকে তুলে বের করে আমি এবার আমার ছেলে রাজ এই যে আমার ছেলে আমার ছেলেকে মারধর করে
আমরা কোন রকম প্রাণটা নিয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে এসেছি। একজন রয়েছে তৃণমূলের স্বামী, পঞ্চায়েতের স্বামী, কি নাম তার নাম কি? তার নামটা ডাক নাম কালু, কিন্তু আমি চিনি না। আর এর মধ্যে রয়েছে আমি নাম সংগ্রহ করেছি সঞ্জীব পাল, সঞ্জীব পাল আর প্রিয়তোষ মণ্ডল। প্রিয়তোষ মণ্ডল হচ্ছে এই পঞ্চায়েতে কর্মচারী, তিনিও আমাকে হেনাস্থা করে, কিন্তু কালুর নামটা ওর সঠিক নামটা এখনো আমি পাইনি। আমি সংগ্রহ করে আপনাদের বলবো, যে আজকে আজকে যেভাবে হেনাস্থা করেছে একটা মানুষকে, একজন প্রতিষ্ঠিত মানুষকে এইভাবে হেনাস্থা করতে পারে না। এখানে হচ্ছে এই বাবলা পঞ্চায়েতে বৈরাজ্য সৃষ্টি করছে। মানসিক না শারীরিক? শারীরিক অ্যাসল্ট করেছে, হ্যাঁ শারীরিক। এই দেখুন আমাকে খামচি দিয়ে কি করেছে এই জায়গাটা, এই দেখুন লাল স্পট হয়ে রয়েছে, এইখানে লাল স্পট রয়েছে। আমার ছেলেটা রয়েছে এই ঘাড়ের অবস্থা দেখুন। অন্যদিকে তৃণমূলের উপপ্রধান চন্দন ঘোষ অভিযোগ অস্বীকার করে বলেন, তৃণমূল পরিচালিত বোর্ডের বদনাম করতে এবং দুয়ারে সরকার প্রকল্প ভণ্ডুল করতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হয়েছিল বিজেপির পঞ্চায়েত সমিতি সভাপতি। এক ঘরে প্রধান উপপ্রধান বর্ষা নিয়ে যদি কোনো আপত্তি থাকে তা সরকারি আধিকারিকদের কিংবা বিডিও অফিসে জানাতে পারতেন পঞ্চায়েত সমিতির সভাপতি। কি বক্তব্য চন্দন ঘোষ অর্থাৎ উপপ্রধানের, শুনবো সেটাও। পুরো মিথ্যা কথা বলছি, আমি তো এরকম ধরনের সমিতির সভাপতি হয়ে এসছি, এরকম লোক দেখি, এরকম ধরনের লোক আমি দেখি। প্রধানের ঘর, প্রধান প্লাস উপপ্রধানের ঘর, ওটা রিসেন্ট মাস ছয় হলো আগের বোর্ডে কমপ্লিট করা হয়েছে, এখন 100% কমপ্লিট হয়নি। প্রধান বসেছে, আমি আজকে যেহেতু আমাদের এখানে দুয়ারে সরকার চলছে, হঠাৎ দেখলাম ওনারা এলো, উনি ঘরে ঢুকলো আর আমিও তখনই ঘরে ঢুকেছি। দিকে প্রধান আর নিপেন মণ্ডল মনে হয় ওনার নাম, এসে পাশাপাশি দুজন বসে পড়ল, একটা প্রধানের চেয়ার একটা প্রধানের চেয়ার, তা ও আমার চেয়ারে গিয়ে বসলো, আমি তবুও কিছু বসলাম। তো ঠিক আছে আমি পাশে, আপনি নাকি ওকে চেয়ারে বসতে দিয়েছেন বলেছেন বসুন নাকি বলেছেন? না না, ওরা এসে বসেছে, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ফোটাম করে প্রধানের পাশে গিয়ে বসে পড়ল। তা আমি ও নিয়ে কোনো কথাও বলিনি, যে একটা রেসপেক্টেড পার্সন এসছে আসুক, আমাদের আমাদের সেই ধরনের মানসিকতা নেই কাউকে অপমান। তো আসার পরে ওনার পাশের চেয়ার ছিল, আমার প্লাস্টিকের চেয়ার বসলো, তো বসার পরে আমার সঙ্গে পরিচয় টরিচয় সব করে পড়ে করার পরে ওনার সঙ্গে আরও দুটো মহিলা এসেছিল, ওরা হঠাৎ বলছেন যে যে কাজে এসেছি সেই কাজটা করে। তা উনি আমার বললেন সেক্রেটারি কোথায় আছে, তাই আমার সেক্রেটারি আজকে যেহেতু দুয়ারে সরকার আছে আমার সেক্রেটারি ব্যস্ত আছে, যেহেতু প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওনাকে দেখতে হচ্ছে। তো বললো না সেক্রেটারির সঙ্গে কথা আছে, প্রধানের ঘরে কেন উপপ্রধান করবে? আমি তো শুনে আকাশ থেকে পড়েছি, তাহলে আপনি তো এইভাবেই কথা বলতে পারেন না দাদা। উনি কি পঞ্চায়েতের কেউ না? উনি পঞ্চায়েতের কেউ নাই, উনি শুনেছি নিপেন মণ্ডল ব্লকের এই সমিতির সভাপতি হয়, কিন্তু উনি যেটা বলছে প্রাকৃতিকভাবে ওর নিজে সাজিয়ে নিয়ে এসছে, ওরা পরিকল্পনা করে এসছে আজকে একটা অশান্তি করবো বাবলা পঞ্চায়েত। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।